কালী পূজোই প্রতিমা নয়, পূজিত হন বাড়ির বৌমা। বংশের সাত পুরুষের ঐতিহ্য মেনে আজও বদল হয়নি নিয়মের। বাঁকুড়ার সাতরা বাড়ির পুজোর কথা আজও সকলের মুখে মুখে। জীবের মধ্যেই যে ঈশ্বরের বাস, তার প্রকৃত বাস্তবায়ন হয়েছে বাঁকুড়ার মির্জাপুর গ্রামে। কেন শুনুন তবে। বাঁকুড়ার মির্জাপুর গ্রামের দীর্ঘকালের আদি বসতি পরিবার সাতরা পরিবার। এই সাতরা পরিবারে কালী পুজোর চল আছে। প্রতি বছর ধুমধাম করে ত্রুটিহীন আয়োজনে পুজো হয় এই সাতরা বাড়িতে। পুরোহিত, পুজোয় ব্যবহৃত সরঞ্জাম, ভোগ সবই থাকে এই পুজোয়। তবে ব্যতিক্রম থাকে একটাই, পুজোয় ঠাকুরের বেদিতে থাকে না কোনো প্রতিমা। কি ভাবছেন, তবে কি বা কাকে পুজো করা হয় সাতরাবাড়ির কালী পুজোয়? শুনুন তবে। সাতরাবাড়ির কালী পুজোয় পূজিত হন না কোনো মৃন্ময়ী কালী মূর্তি। এই বাড়ির পুজোয় পূজিত হন রক্ত মাংসের মানবী, এই বাড়ির বড় বউ। অবাক হচ্ছেন, অবাক হওয়ারই কথা। জীবেই যে ঈশ্বরের বাস, তা বইতে পড়লেও আজ অনেকেই সেটা মেনে নিতে পারে না। তবে বর্তমান সমাজে নয়, দীর্ঘকাল আগেই সমাজের তোয়াক্কা না করে এই সাতরা বাড়িতে শুরু হয়েছিল মানবী দেবীর পুজো। ওই পরিবারের সদস্য মহাদেব সাতরা এই পুজো প্রসঙ্গে বলেন, ঠিক কি কারণে এই পুজোর নিয়ম তা জানা নেই, তবে এইটুকু তিনি জানেন, তাদের পরিবারে মূর্তি তৈরির প্রচলন নেই। পরিবারের বড় বউকেই মা কালী হিসেবে পুজো করা হয়। বিগত সাতপুরুষ ধরে সেই প্রথা আজও অব্যাহত আছে বলে তিনি জানান। ওইটা আমাদের প্রথম থেকে হয়ে আসছে, ওই ঘরের যে বড় বউ সে করে। মোটামুটি আজ সাতপুরুষ হচ্ছে, মানবদেব পুজোটা আমরা হয়ে অবধি দেখছি, তো এইভাবেই আমাদের আমার বাবার বাবা তার বাবারা করে আসছে। নিশ্চয় কোনো কারণ আছে? কারণ হয়তো আমরা বলতে পারছি না, দেবতার জিনিস। এবারে আমরা তখন তো আর হই নাই, আমরা জানবো, এখন জানছি, কিন্তু প্রতিমা আমাদের কোনোদিনই চলবে না। কেন প্রতিমা চলবে না? কেন আমাদের প্রতিমা করতে নাই, করতে নাই, আমাদের ওইভাবেই হয়ে আসছে। এই পরিবারের এক বয়োজ্যেষ্ঠ সদস্য জানান, মা, মাটি, মানুষ এই তিনি এক, তা অনেকেই মানতে পারেন না। তবে এটাই যে সত্য তা স্বয়ং রামকৃষ্ণদেব প্রমাণ করে গেছেন। তিনি ভবতারিণী দেবীর মূর্তি থাকা সত্ত্বেও সারদা মাকে পুজো করেছিলেন। তিনি বলেন, সাতরা পরিবারও মাটির মূর্তির পুজো না করে মানুষের পুজো করে আধ্যাত্মিকতার এক অন্য মার্গে পৌঁছেছে। যাকে পুজো করা হয় তিনি সাতরাবাড়ির সদস্য, তিনি হলেন হীরালালা সাতরা, সাতরাবাড়ির বড় বউ। দেখুন, মাটির মধ্যে যখন মা মাটি দুই এই তিনটি সমান, মা মাটি এবং মানুষ, তো মানুষ এখন শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ জীবকে আরাধনা করাই হচ্ছে শ্রেষ্ঠ। তাই আমরা মাটির মধ্যে সেই জিনিসটা না করে এটা পুরোপুরি ধরে এটা চলে আসছে। আজকে এটা নয়, এটা বাবা ঠাকুরদাদা তার আমল থেকেও এটা চলে আসছে, যে আমাদের এই প্রতিমা না হয়ে শুধু ওই মানবীকে আমরা মায়ের জীবন্ত রূপ দিই এবং তার কাছ থেকে সেইটা ইয়ে নিই, আমরা তার আদেশ বা তার ইয়ে নিই, তার কাছ থেকে যতটুকু জানা জেনে নেবো, সেটা সব অপরে বিশ্বাস করবে কি না জানি না, কিন্তু সেটা আমাদের হচ্ছে নিজেদের বদ্ধ ধারণা যে মা তার মুখ থেকেই মায়ের আসল রূপটা বেরিয়ে আসবে। বাড়ির তিনজন বউ আছে, যার ভক্তি থাকবে, যে ঈশ্বরের প্রতি ভক্তি থাকবে, যে দেখে যাবে, তার চেতনা বা চৈতন্য হবে, সেই তখন সে কোন বৌমার পুজো হয়। এটা হচ্ছে বড়র থেকেই শুরু হয়, এটা প্রথম থেকে হয়ে আসছে, প্রথম থেকেই হয়ে আসছে এটা। হীরালালা সাতরা জানান, বিগত 38 বছর ধরে তাকে পুজো করা হচ্ছে। তিনি যখন পূজিত হন সেই মুহূর্তের অনুভূতির কথা তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, পুজোর সময় তার বাহ্যিক কোনো জ্ঞান থাকে না, ফলে সেই মুহূর্তের অনুভূতি তার পক্ষে বলা সম্ভব নয়।
এভাবেই এক অভিনব ব্যতিক্রমী প্রথায় গত সাত পুরুষ ধরে সাত্রাবাড়িতে কালী পুজো হয়ে আসছে। সাত্রাবাড়ির এই পুজো দেখতে মানুষের সংখ্যাও দিন দিন বাড়ছে। আপনাকে কত বছর ধরে পূজা করা হচ্ছে? প্রায় 8-3 বছর। যে আমরা যখন পূজা করা হয় আপনি তখন কেমন থাকেন? মাই জানে। আমি কিছু বুঝতে পারেন না। প্রতিমা না করে আপনাকে পূজা করা হয় কারণটা কি? পুরোপুরিরা যা করে গেছে ও কোনোদিন চায় না যে আমি প্রতিমা হয়ে ওর মূর্তি করা করলে সোনার মূর্তি করতে হবে, তাছাড়া মানে অষ্টধাতু দিয়ে করতে হবে, তাছাড়া এমনি মূর্তি হবে না, মাটির মূর্তি হবে না। যখন পুজো হয় আপনি কিছু বুঝতে পারেন যে মানুষ আসছে না আসছে, কিছু বুঝতে পারেন? না না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাঁকুড়া। ধনতেরাস ধামাকা, আরতি জুয়েলার্স ও নিউ আরতি জুয়েলার্স, হীরামহল গলি, সোনাপট্টি, বনগ্রাম। আগামী 7ই নভেম্বর থেকে 11ই নভেম্বর পর্যন্ত ধনতেরাস উপলক্ষে প্রতিটি নতুন হলমার্ক গহনা কেনাকাটায় থাকছে প্রতি বছরের মতো আকর্ষণীয় ও অভাবনীয় ছাড়। শর্তাবলী প্রযোজ্য।